বিজেপি থেকে একটা ডেপুটেশন দিয়েছে, ডেপুটেশন বিক্ষোভ দেখাচ্ছিল এখানে, এবং তারা দাবি করছে কালিয়াগঞ্জ পৌরসভায় নাকি ব্যাপক দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, এবং সুইমিং পুল নিয়েও তারা একটা অভিযোগ করছে যে সেখানে সুইমিং পুল হয়নি, কাজ হয়েছে। এই ব্যাপারগুলো আপনি কী বলবেন? দুর্নীতি হয়েছে কি হয়নি এটা তো মুখে বললে দুর্নীতি হবে না, কাগজ কলমে দুর্নীতি দেখাতে হবে। আমরা দেখছি কোনো দুর্নীতি যদি হয় তাকে 100 বার তার বিচার হবে, আইনানুগ ব্যবস্থা হবে, অডিটে সব ফেস করতে হবে। আমরা দেখছি হতে পারে, আমরা ওরা বলছে, কিন্তু আমার মনে হয় না সেরকম কোনো দুর্নীতি আছে। আর যদি হয় কাগজ পেপারসে তাহলে ধরা পড়বে, অডিটে আসতে ধরা পড়ে যাবে, তখন দেখবো আমরা। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা কিছু সম্প্রতি কিছুদিন আগে অবধি দেখলাম যে কালিয়াগঞ্জে আপনার আপনি এবং পূর্বতন যিনি প্রশাসক ছিলেন প্রচুর উদ্বোধন করেছেন কালিয়াগঞ্জের সাধারণ মানুষের স্বার্থে। তার মধ্যে অন্যতম ছিল বিনোদন পার্ক, সেই পার্ক কিন্তু এখন আবার বন্ধ হয়ে গেছে। এই ব্যাপারে আপনি কী বলছেন? ব্যাপারটা হয়েছিল একটু অন্যরকম। ব্যাপারটা হয়েছে আমরা উদ্বোধন করেছিলাম কিন্তু পার্কটা খুলি নাই, যেহেতু ভোটের আবহাওয়া আসবে আমরা একটা উদ্বোধন করে রাখি, তারপর আমরা পরে খুলবো, উদ্বোধন অনুষ্ঠান করে নিয়েছিলাম আমরা। কিন্তু আমাদের কাজ অনেক বাকি ছিল, আমরা ভেবেছিলাম কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, তারপরে পার্কটা আমরা কীভাবে করব, একটা ফিস টিস নেওয়ার ব্যাপার থাকতে পারে, এসব থাকল। কিন্তু এই পহেলা জানুয়ারি একটা 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 আনন্দের খাতিরে সেদিন পার্কটা খুলে গেছিল। তাতে কিছু লোকজন ব্যাপকভাবে লোক গিয়ে একটা একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, যার জন্যই আমরা ওরা 2 দিন থাকার বন্ধ করে দিলাম। নতুন বোর্ড যখন আসলো অত মমতা কমপ্লিট হোক, তারপর আমরা ওটাকে আবার চালু করবো।